মঙ্গলবার মুর্শিদাবাদের ডোমকলের ধুলাউড়ি এলাকায় খেলতে গিয়ে বোমা ফেটে জখম দুই শিশু। আহত শিশুদের নাম জুনাইদ হোসেন বয়স 6 বছর ও ফারহান শেখ বয়স 5 বছর। স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকার মুসলিম মণ্ডল ও গাজলু শেখের দুই নাতি একসঙ্গে খেলা করছিল একটি পাটকাঠির গাদার পাশে। খেলতে খেলে পাটকাঠির গাদার উপর থেকে বোমা পড়ে ফেটে যায়। তখনই বোমা ফেটে আহত হয় দুই শিশু। যখন ফুটে তখন আমরা বাড়িতে এমনি বসেছিলাম, তখন বেলা 12টা বাজে। তারপরে গাজলুর বাড়িতে বম ফুটে, তারপর আমরা বাড়িতে ভাবি যে মাঠপাড়া এমনি কাজে হয়তো তাহার বাড়িতে ফুটছে, দিয়া ওয়াই বলছি, দিয়া তখন আসে দেখছি তো আর বেটাটা পড়ে আছে, মানে কিছু না, ওয়ার লাতিটা খানে হয়েছে, তবে হয়নি ওয়ার লাতিটা হয়নি বলতে এক জায়গায় হয়েছে ছোট্ট, ওয়া কিছু হবে না। আর জুনাইদের খাম হয়েছে নেলা, মানে একদিক এদিককে নাই, লাড়ি বাড়ি পড়েছে, তারপরে আপনার বুকের বাতা খসে তিনটে পড়েছিল, রক্ত পড়েছিল, যেগুলো সব হটি দিয়েছে, বুঝতে পারলেন, ওই বাড়ির মানুষই হটি দিয়েছে ওগুলা। আর ই করেছে রক্ত মক্ত দেখে তো ছেলে হাসপাতালে নিয়ে গেল, তারপরে নিয়ে যে ডোমকুলে লাইনি, দিয়ে গোজনপাড়ায় নার্সিংহোমে নিয়ে গেছে, ওখানেও লাইনি, ব্যবহারপুরে নিয়ে গেছে। আর তাছাড়া এই গরিব মানুষ আর ছেলেটাই নির্ভর, বুঝতে পারলেন, ছেলেটার কিছু হলে পারে। আর রক্ত অনেক পড়েছিল, রক্তগুলো চাষে ফেলে দিয়েছে, মানে হ্যাঁ ওর বোন, মানে গাছলুর বোন ফেলে দিয়েছে রক্তগুলো চাষে। আর বোমাটা বলতে গেলে শুকাতে দিয়েছিল, ঠান্ডা পড়ে গেছিল সেই জন্য খড়ির পালার ওপরে শুকাতে দিয়েছিল, দিয়ে ওখান থেকে মানে ওরা খড়ি টেনেছে, এবার ওই বোমা গড়তে যে ছেলের গায়ে পড়ে গেছে, দিয়ে দুটো পুলিশ আসছিল, পুলিশের দুটো পালো, আর একটা ছেলে বাস্ট হয়েছিল, মৃত্যুর সঙ্গে লড়ছে। ঘটনাটা আমি মাঠে ছিলাম, মাঠ থেকে আসার পরে শুনলাম যে দুটো বাচ্চা খেলা করছিল, খেলা করতে গিয়ে আমার বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম, তখন আমার বাচ্চাটা বলল যে ওর যে জায়গাটায় খেলা করছিল সেই জায়গাটায় বম শুকাতে দেওয়া ছিল, যে সকেট বম, ওই বমগুলো শুকাতে দেওয়া ছিল, ওই বম তেলে ওকে মেরে দিয়েছে, ওই বম বাস্ট হয়ে গেছে।